খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। মানুষের প্রয়োজন মতোই কাজ হবে। বিগত 5 বছর আমরা কিছু করতে পারিনি, এই 5 বছর কাজ হবে। 21 জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে দাবি করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সবাই মুখিয়ে আছে 21 জুলাইয়ের দিন, হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। কাজ তো করতেই হবে, দেখুন কাজ, মানুষ আমাকে জয়ী করেছে, মানুষের জন্য থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। একটা একটা করে কাজ হবে, আগে দেখতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কি প্রয়োজন, মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ হবে, এটা আমি মনে করি এবং আশা করি দিদিও আমার সাথে একমত হবেন এবং দিদির সাথে কথা বলেই সেটা আলোচনা করা হবে। সিংহ নিয়েও আলোচনা হবে, দিদির সাথে আলোচনা করে দিদি সব রকম কাজের ব্যবস্থা করবেন। আগামী গত 5 বছর থেকে কিছু আমরা করতে পারিনি, আগামী 5 বছর নিশ্চয়ই সিংহ নিয়েও হবে এবং তার সাথে আরো বাকি 6টা কনস্টিটিউয়েন্সি নিয়েও কাজ। সোমবার পৈতপাটি সত্যজিৎ রায় ভবনে এই প্রস্তুতি সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের হুগলি জেলা চেয়ারম্যান অসীমা পাত্র, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ, রিশার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতাকর্মীরা। সম্প্রতি লোকসভা নির্বাচনে এই রাজ্যে 6টি আসন কমেছে বিজেপির, অপরদিকে 7টি বেড়েছে তৃণমূলের। এই আবহে উজ্জীবিত তৃণমূল, এহেন অবস্থায় ফলাফল বেরোনোর 2 মাসের মধ্যেই রাজ্যের শাসক দলের বার্ষিক বড় সভা 21 জুলাই হতে চলেছে। এবারের সভা তাই রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2 বছর পর বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই সভা থেকে দলকে কী নির্দেশিকা দেন তা রাজনৈতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ। সভায় জেলা থেকে যথাসম্ভব উপস্থিতি বাড়ানোর বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা। 21 জুলাই নিয়ে প্রতি বছর যেমন আমাদের প্রস্তুতি পর্ব চলে, ঠিক এবছরে একই ভাবে প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন টাউন ব্লকে আমাদের মিটিং অলরেডি শুরু হয়ে গেছে, জেলার পক্ষ থেকে আমরা মিটিং ডেকেছি। আজকে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত থাকবে, অলরেডি তারা আসতেও সম্ভব হয়েছে এক এক করে। আমাদের টাউন ব্লকগুলোর নির্দেশ আছে যে যেভাবে আমাদের দেয়াল লিফানা, সেই দেয়াল লিফানের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। বিভিন্ন টাউন ব্লকে মিটিং শুরু হয়ে গেছে কর্মীদের নিয়ে। কর্মীরা এবারে উচ্ছ্বসিত, আরো বেশি উচ্ছ্বসিত, কারণ না যেভাবে হুগলি জেলায় রেজাল্ট হয়েছে, যেভাবে ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস, যেভাবে জয়লাভ করেছে, তাতে মানুষের যে পূর্ণ সমর্থন আছে থেকে বুঝতে পারছি যে হুগলি বিগত দিনের রেকর্ড ভেঙে দেবে 21 জুলাই, এটুকুনি শিওর। রাজনৈতিক জীবনে প্রথম 21 জুলাইয়ের সভা দেখতে চলেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সভা নিয়ে তিনিও যথেষ্ট উৎসুক। আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলে জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবস পালন হবে এবং তার সাথে এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সবকিছু অনুষ্ঠান সেই দিনই করব এবং আশা করি আমরা সবকিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি 21 জুলাইয়ের দিন, হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া বিশ্বাহুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লে গ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা, আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ, চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।